গত কয়েকদিন ধরে সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে, শীতার্ত মানুষ গরম কাপড়ের অভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন, এতে কাহিল হয়ে পড়েছেন দরিদ্র জনগোষ্ঠী। সারা দেশের সঙ্গে সঙ্গে লালমনিরহাট, শেরপুর, নালিতাবাড়ি, নীলফামারীর সৈয়দপুর ও পটুয়াখালীর কলাপাড়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এবছর শীতের প্রকোপ বেশি হলেও প্রত্যেক শীত মৌসুমে গরম কাপড়ের অভাবে গরিব মানুষের কষ্টের সীমা থাকে না। বিশেষত বাংলাদেশের উত্তরাঞ্চলে জনগণের অবস্থা দাঁড়ায় সহ্য সীমার অতীত, কিন্তু এসব অঞ্চল সহ সারা দেশের শীতবস্ত্রের দুর্ভিক্ষ যে অবস্থার সৃষ্টি হয়েছে সেদিকে সমাজ ও সরকারের কোনো দৃষ্টি নেই। এ পরিস্থিতি মোকাবেলার কোনো আগ্রহ বা চেষ্টাও নেই সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী খাদ্য দুর্ভিক্ষ মোকাবেলার জন্য কখনো কখনো যেমন বিশেষ তহবিল গঠন করেন, তেমনি শীত বস্ত্র বিতরণের জন্য বিশেষ তহবিল গঠন করা যায়। এ তহবিলের সাহায্যের জন্য তারা দেশের শিল্পপতি ব্যবসায়ীদের কাছে অনায়াসে আহ্বান জানাতে পারেন। তারা শুধু অর্থ দিয়ে নয়, বস্ত্র দিয়েও সরকারি তহবিলে সাহায্য করতে পারেন। কম্বল থেকে নিয়ে নানা ধরনের শীতবস্ত্র এভাবে গরিবদের জন্য দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে রাজধানী ঢাকা শহরেও বিতরণ করা যায়। আমরা সামর্থ্যবানরা যদি মানবতার তাগিদে শীতে গরিব দুঃখী মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে শীতে থরথর করে আর তাদের কাঁপতে হবে না। আমাদের সদিচ্ছায় গরিব দুঃখী মানুষের জীবনবোধকে পরিবর্তন করতে পারে।